acuérdase. Dear students, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো রয়েছি আল্লাহর রহমতে। তো আমরা নবান পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসের যে ধারাবাহিক প্রোগ্রাম চলছিল সেই ধারাবাহিক প্রোগ্রামের আওতায় আমরা আজকে আরো একটা ক্লাস তোমাদের সাথে করছি। সেই ক্লাসটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স অধ্যায় নাম্বার 7 নিয়ে আমরা গত ক্লাসেও কথা বলেছি। আজকে অধ্যায় নাম্বার 7 এর কিছু বেসিক নিয়ে আমরা কথা বলবো। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস, ফার্স্ট ইয়ারের ক্লাস আমরা আগে বলে দিচ্ছি। তো আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে আমাদের দ্য কনসেপ্ট অফ বিজেটি ট্রানজিস্টর, ঠিক আছে? বিজেটি অ্যাম্প্লিফায়ার, বাইপোলার জাংশন ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার গত ক্লাস আমরা বলেছি, আর গত ক্লাসে লেকচার নাম্বার 15 করেছি। আজকে আমরা লেকচার নাম্বার 16 করব। তো সরাসরি বোর্ডে চলে যাই, ছেলেমেয়েরা একটু খেয়াল করি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। লেকচার নাম্বার হচ্ছে আমাদের 16, অ্যান্ড দেন চ্যাপ্টার নাম্বার হচ্ছে ছেলেমেয়েরা 7। সো এই যদি আমাদের অবস্থাটা হয়, চ্যাপ্টার নাম্বার 7 আমরা কী করছি? আমরা করেছিলাম দ্য কনসেপ্ট অফ বিজেটি অ্যাম্প্লিফায়ার। তো আমাদের কনসেপ্ট মানে হচ্ছে ধারণা করা। এখন আমরা সরাসরি যদি যাই বিজেটি, বিজেটি অ্যাম্প্লিফায়ার, অ্যাম্প্লিফায়ার যদি আমরা চিন্তা করি, বিজেটি অ্যাম্প্লিফায়ারের কন্ডিশনটাকে, বিজেটি অ্যাম্প্লিফায়ার আমাদের বলেছিলাম বাইপোলার জাংশন ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার। তার মানে আমাদের বিবর্ধক কন্ডিশন হইতে পারে, কোনো একটা সিগনাল যদি ছোট থাকে সেটাকে বাড়ানো যেতে পারে, আর বাড়ানো সিগনাল হলে কমানো যেতে পারে। সিগনাল মিন হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ওয়েভ, যেগুলো আমাদের ওয়্যারলেস মোবাইল অথবা টেলিফোন আমরা যেগুলো ইউজ করে থাকি সেই ধরনের আমাদের ক্লাসিফিকেশন কন্ডিশন হতে পারে। তো এখন আমরা সরাসরি একটু যাওয়ার চেষ্টা করি। ফার্স্টে আমরা শিখব আজকে এনপিএন কমন এমিটার, এনপিএন কমন ইমিটার বা এমিটার যে আমি বলি না কেন একটু খেয়াল করি। তো ইমিটার, ডিয়ার স্টুডেন্টস, তো এখানে একটা ছোটোখাটো সার্কিট হতে পারে আমাদের। অবশ্যই ফার্স্টে সোর্স থাকবে যেহেতু আমাদের ইলেকট্রিক্যালের কোর্স, দেন এখানে আমাদের ছোটোখাটো কিছু ডায়োডের সেটিং থাকতে পারে ছেলেমেয়েরা, তারপর যদি আমরা দেখতে পারি একটু রোধ থাকতে পারে, এরপর এখানে আমাদের একটা ডায়োড সিস্টেম হতে পারে দ্বিমুখী, যেটাকে বলা হচ্ছে আমাদের একটা বায়াসিং সিস্টেম আমরা পড়েছিলাম, যে একটা হচ্ছে আইবি মানে হচ্ছে বেস প্রবাহ, আইসি কালেক্টর প্রবাহ, আর হচ্ছে আইই মানে নিঃসারক প্রবাহ বা অ্যামিটার অফ ইম্পিডেন্স অথবা এম্পিয়ারিং কন্ডিশন যেটাকে আমরা বিবেচনা করি। তো একটু খেয়াল করি, এখানটাতে এরকম করে গিয়ে এখানে এরকম নেমে যাচ্ছে, আবার এরকম যাবে, দেন হচ্ছে এখানে একটা রোধ থাকবে, এটা হতে পারে দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ গ্রাউন্ডিং। গ্রাউন্ড মানে হচ্ছে অবশ্যই মাটিতে আমাদের নিউট্রাল কন্ডিশন থাকতে হবে। কোনো একটা সার্কিটের সোর্স যদি অনেক বেশি পরিমাণ আমাদের সার্ভিস দেয় তাহলে সেখানে ভোল্টেজ অনেক বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সেটাকে নিউট্রাল করার জন্য আমাদের কোনো একটা তার দিয়ে কিছু পরিমাণ প্রবাহকে আমরা কী করতে পারি, গ্রাউন্ডিং করতে পারি ছেলেমেয়েরা। তো এটাকে আমরা গ্রাউন্ডিং করলাম, এটা হচ্ছিল এনপিএন কমন, কমন একটা সার্কিট বলা যেতে পারে, এটা ওয়ান কাইন্ড অফ সার্কিট। তো এটাকে আমরা শিখবো সার্কিট এনপিএন আমাদের কী করা যেতে পারে, ট্রানজিস্টর মানে হচ্ছে রেডিও বা টেলিভিশন অথবা আমাদের ইলেকট্রনিক্সের যে সরঞ্জামগুলো রয়েছে বা যে পণ্যগুলো রয়েছে প্রত্যেকটা পণ্যে আমাদের এরকম একটা সার্কিট অবশ্যই প্রয়োজন হয়, যদি আমাদের এটার সোর্সিং কন্ডিশন থাকে প্লাসে এবং আমাদের রিসোর্সিং কন্ডিশন থাকে মাইনাসে। তাহলে যে কোনো ইলেকট্রনিক্সের আমাদের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে অবশ্যই, যেমন মোবাইলের সেটিংসও আমাদের আজকাল যে স্মার্টফোন আমরা ইউজ করি সেটার সেটিংসও আমাদের এই ধরনের একটা গ্রাফিক্যাল টার্ম কিন্তু ইউজ করা হয় অবশ্যই, যেটা আমাদের প্র্যাকটিক্যালি মোবাইলের একটা মাদার বোর্ডে থাকে কিন্তু সেটা আমরা খালি চোখে দেখে বুঝতে পারি না। যদি আমরা সেটাকে লাইন কানেক্টিভিটি অ্যাড করি আমাদের সেই সার্কিটটা খুলে মাল্টিমিটার এবং পাশাপাশি জিওমিটার এবং গ্যালভানোমিটার এই তিনটা মিটার একসাথে অ্যাড করার পর আপনার এই সার্কিটরি কন্ডিশনটা আমাদের লাইটারিং কন্ডিশনে রূপান্তরিত হয়, ওই মুহূর্তে আমরা দেখাতে পারবো। কী বলছি, জিওমিটার গ্যালভানোমিটার হচ্ছে অ্যামিটার, এটা হচ্ছে আমাদের প্রবাহের সিস্টেম যেটাকে বলছি আমরা এনপিএন কমন অ্যামিটার। যদি এটাকে আমি চেঞ্জ করে বলি আমাদের পিএনপি কমন অ্যামিটার, তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে একটু চেঞ্জ করতে হবে ছেলেমেয়েরা। আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে কীভাবে আমাদের এনপিএন থেকে পিএনপি করতে পারি। এটা এনপিএন ছিল, ভালো করে খেয়াল করি, এটা কী ছিল, এনপিএন। তো এনপিএন থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে পিএনপি করবো, রাইট? সো দিস ইজ পিএনপি, অ্যান্ড দেন এটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে একটু চেঞ্জ করবো, এখানে মাইনাস করে দিব আর এটাকে আমরা প্লাস করে দিব, তাহলে সেটা আমাদের পিএনপি হয়ে যাবে। তার মানে আমাদের সোর্সিং পয়েন্ট আর রিসোর্স যেটা ছিল আগেরটা ছিল ফরওয়ার্ড বায়াসিং সিস্টেম, এটা হচ্ছে রিভার্স বায়াসিং সিস্টেম। আগেরটা যেমন ছিল আমাদের এরকমভাবে আমাদের অ্যাট্রাক্টিভলি অবশ্যই আমাদের ফ্লো হবে ইলেকট্রিসিটি, আর এখনকার যে একটা ফ্লো সেটা হচ্ছে এরকম করে ফ্লো হবে। তো এটা আমি একটু লিখে দিচ্ছি এনপিএন, এটা হচ্ছে এনপিএনের ফ্লো আর এটা হচ্ছে আমাদের পিএনপি এর ফ্লো। তো ছেলেমেয়েরা আমাদের এই দুইটা থিং
কমন এমিটার আর একটা হচ্ছে কি আমাদের কমন এমিটার দুইটাই একটা হচ্ছে NPN আরটা হচ্ছে কি PNP এর জন্য আমরা বলছি তো এখন NPN PNP গেল আমাদের এটা হচ্ছে আমাদের প্লাস বায়াসিং এটাও প্লাস বায়াসিং যার যার জন্য অপোজিট ডিরেকশন হচ্ছে মাইনাস তার অপোজিট হবে কি মাইনাস তো এই যদি আমাদের অবস্থাটা হয় এই সার্কিটের এটা এই পর্যন্ত গেল তারপর আমাদের আসতে পারে আমাদের ডিসি সমতুল্য এবং এসি তো ডিসি সার্কিটের আমাদের সমতুল্য সার্কিট কি হতে পারে সেটাও আমরা দেখব আজকের ক্লাসে তো খেয়াল করে আমাদের ডিসি সার্কিটের অবস্থানটা কি হতে পারে ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট যেটাকে আমরা বলি ডিরেক্ট কারেন্ট যদি চিন্তা করা যেতে পারে এই জায়গাটাতে এরকম ভাবে এখানে একটা ছোট বায়াসিং সিস্টেম থাকতে পারে এরপর এটাকে হলে এরকম করে আমরা গ্রাউন্ড করে দেওয়া গ্রাউন্ড মিন হচ্ছে নিউট্রাল করে দেওয়া ছেলেমেয়েরা সো অন গোয়িং টু কন্ডিশন এখানে আমাদের সোর্স প্ল্যানিং থাকবে এটা হচ্ছে সারপ্লাস এটা হচ্ছে গিয়ে আমাদের মাইনাস এটা হচ্ছে আমাদের ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট এই সোর্স থেকে সরাসরি আসছে এবং যেখানে কোনো কানেকটিভিটির প্রয়োজন হয় এখানে যদি কোনো রোধ থাকে বা সার্কিট সিস্টেম থাকে হবে এই সার্কিট সিস্টেম শুধু রান হবে আর বাকি যে প্রবাহটা আমাদের এখান থেকে গ্রাউন্ডিং হয়ে যাবে এটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট আর এসি এর সমতুল্য যে কারেন্টটা সেটা হচ্ছে রিভার্স এবং ফরওয়ার্ড বায়াসিং সিস্টেমের মাধ্যমে আমরা পরবর্তী ক্লাসে দেখানোর চেষ্টা করব তো আজকে এটুকুই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সো আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে আমাদের অধ্যায় নম্বর 7 নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সবাইকে